সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড পার্ট টু চলে এসছে, আর এটা অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু করার নেই গো, তো চলো শুরু করা যাক। সকাল সকাল শুরু হয়ে গেছে বিদায় অনুষ্ঠান, মানে এবার আমরা চলে যাব ছেলের বাড়ি। আমার কাজ তো এখানে মেয়ের বাড়িতে কমপ্লিট প্রায় হয়েই এসেছে, সকাল সকাল চলে এসেছে। এখন বাজছে প্রায় 11টা, আর সবাই দাঁড়িয়ে আছে এখানে, বাড়ির কান্নাকাটি তো চলছে। এখানে তো বৃষ্টি তো কেঁদে কেটে একদম পুরো বাড়ি ভাসিয়ে দিল। এই দেখো মুখটা দেখে বুঝতে পারছো হচ্ছে কিরকম কাঁদছে। গাড়িটা আমি জাস্ট আজকে সকালে ভালো করে দেখতে পেলাম, মানে কালকে রাতে কিছু দেখতে পাইনি সেরকম, বাট দারুণ সাজিয়েছে। আর এখানে তো আমরা এখন আপাতত হেঁটে হেঁটে কিছুটা যাব মন্দির পর্যন্ত, তারপর গাড়িতে চাপবে। এখানটা হেঁটে হেঁটে কিছুটা যাওয়ার পর আমরা শিব মন্দিরের দিকে যাব, ওখানেতে ভিডিও করবো, তারপর বাড়ি। তো এখন আমরা চলে এসেছি এখানেতে, এই বাড়িতে, অভিদাদের বাড়িতে। ওইখানের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু শেষ ওখানটাতে। এবার আমি চান টান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি এইখানেতে। এবার আমি সারাদিন এখানেই থাকবো, এখানেই মজা করবো। আর এই যে হচ্ছে আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান, যাকে আমরা হায়ার করেছি ছবি তোলার জন্য, মানে ভিডিও করার জন্য আর কি। এখানে বাড়িতে মানে এত মানুষ হয়ে গেছে, ক্যামেরাম্যান এত ভর্তি হয়ে গেছে, আমি ভিডিও করতে পারছি না, এতজন হয়ে গেছে। অভিদা এলো এতক্ষণেতে, আর এরপর যাবে বাড়ি। আর এখানেই শেষ দিনের বেলার মতো টোটাল কাজ। এই চলে এসছি আমরা, সন্ধেবেলা হয়ে গেছে। অ্যান্ড এখানে তো সবাই সেজে গুজে নিয়েছে, ওই দেখো বসে আছে দুজনা মিলে ওখানেতে। আর এখানে তো এবার আমাকে একটুখানি খাওয়ার দিকেও মন দিতে হবে, কারণ এখানে তো ওরা এখন গল্প করছে, ছবি তুলছে, আমি একটুখানি সেই ফাঁকে খেয়ে আসি গা, কাজে দেবে এখানেতে। ও ছবির পোজগুলো শুধু দেখো কি পোজ। ও তোমাদেরকে দেখিয়ে দিই পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে ঘাড়িয়ে, আগে দেখিয়ে দিই যে কেমন সাজিয়েছে, মানে দারুণভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা, তো দেখানোর মতনই হয়েছে আর কি। তো টোটালটা দেখিয়ে দিই, ওই দিক পর্যন্ত সোজা চলে যাচ্ছে খাওয়ার টেবিলের দিকে, মানে যেখানে খাওয়ানো হচ্ছে সেখান পর্যন্ত চলে যাচ্ছে। এখানটায় বসার জায়গা করেছে বাড়ির মধ্যে, আর ওই দিকটা দিয়ে চলে যাচ্ছে। এবার আমরা এগিয়ে কিছুটা যাওয়ার পর এখানেতে গেটগুলো করেছে সুন্দর সুন্দর। এইখানটা দেখো সাথীদিরা এখানেতে ফটোগ্রাফি করছে লোকের বাড়ির দরজার সামনেতে। একটুখানি মুখটাকে দেখিয়ে দিই, এই যে ম্যাডামের মুখটা দেখে নিন। এইখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা, এইখানে হচ্ছে এগিয়ে গিয়ে আমাদের সামনেই এই যে আমাদের খাবার টেবিল, মানে এখানেতে খাওয়ানো হচ্ছে। আর ঠিক তার পাশেই আমাদের এখানে অর্কেস্ট্রা হচ্ছে এইখানটাতে, মানে একটুখানি প্রবলেম হচ্ছে কানেরতে লাগবে যারা প্রথমের দিকে খেতে বসেছে ওইখানটাতে, কারণ বক্সটা একদম সাইডেই আছে। খুঁজছে মেয়ে এখানেতে ঠুঁসছে, একটু মুখটা দেখিয়ে দিই, ভালো করে খেতে খেতে যাচ্ছে, একটু দেখিয়ে দিই। বৌদি একটু ওখানে ফোকাস দিন বৌদি। এইখানে করা হয়েছে আমাদের খাবার স্টল, মানে কত স্টল হয়েছে এখানে, যাতে বিভিন্ন ধরনের স্টল আছে, জাস্ট পাগল হয়ে যাবে খেতে খেতে। চলো চলো এই মাইনর নিলে এই মাইনর এ
এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাঁদ 0% বেকার জীবনটাই, ছিল না ছিল চাকাচাক সুটবুট আর তাই তোমার একবার টাচ করা, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাই ভাই। মাই লাভ ইউ আর মাই লাভ শিবানী, তোমার প্রেমে এনেছি সবাই ক্যামেরা করবে। হ্যাঁ ম্যাডাম স্যার একটু এই যে একটুখানি এটা একটু টাচ, একটু হার্টে টাচ করে তো এখন আমরা চলে এসেছি খাওয়ার জন্য। খাওয়ার প্যান্ডেলটা শুধু দেখো দারুণ করেছে, সিলিংটা আর ভর্তি হয়ে আছে, আমরা তো দাঁড়িয়ে আছি। তো আমাদের বিয়েবাড়ির সব কিছু শেষ, রিসেপশনের খাওয়া শুরু হয়ে গেছে, কালকে আর কিচ্ছু নয়, আজকে সব শেষ। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ শেয়ার।